কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যার ঘটনা তদন্তে গুলশানের ডিসিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর। প্রতিবেদন দিতে হবে সাত দিনের মধ্যে। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলী মানসিক ভারসাম্যহীন বলে দাবি তার পরিবারের। এসব কিছু ডিএমপি সদর দপ্তর জানে বলেও দাবি করে তার পরিবার, যদিও ডিএমপি বলছে এ বিষয়ে কিছুই জানানো হয়নি পরিবারের পক্ষ থেকে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। দায়িত্বরত অবস্থায় এক পুলিশ সদস্যকে আরেক পুলিশ সদস্যের গুলি করে হত্যার বাস্তব চিত্র। শনিবার মধ্যরাতে ডিপ্লোম্যাটিক জোন রাজধানীর বাড়িধারায় দায়িত্বরত কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যা করে আরেক পুলিশ সদস্য কাউসার আলী। যদিও পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন কাউসার, সরকারিভাবে চিকিৎসাও করা হয়েছে একাধিকবার, আর এসব কিছু পুলিশ জানত বলেও দাবি পরিবারের। যদিও পুলিশের দাবি কাউসারের মানসিক ভারসাম্যের বিষয়ে কিছুই জানেন না তারা। ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কাউসার বিরক্ত ছিল বলে রিমান্ডে জানিয়েছে সে। ডিএমপি বলছে তদন্তে বের হয়ে আসবে এই ঘটনার মূল কারণ। যদি আমাদেরকে জানাতো, আমাদের নলেজে আসতো, তাহলে সেক্ষেত্রে চাকরির নিয়ম অনুযায়ী আমরা কিন্তু তার শারীরিক যোগ্যতা এবং মানসিক যোগ্যতার একটি বিষয় থাকে, শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করে তার তার ক্যাপাবিলিটি অথবা তার যে মিনিমাম যে লেভেলটি থাকা দরকার সেটি আছে কি না সেটি দেখা হয়। তিন সদস্য গোষ্ঠী একটি কমিটি করেছেন এবং সেই কমিটিকে বলা হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে কমিটির প্রতিবেদন দাখিল করার জন্য। কাউসারের মানসিক সমস্যার কথা সদর দফতরে জানিয়েছিল কিনা সেটি তদন্ত করতে হবে বলে মনে করেন সাবেক পুলিশ কর্মকর্তারা। যদি কোনো মানসিক রোগী নাও হয়, যদি ব্যাপার টাইপের হয়, উগ্র মেজাজের হয়, তাদেরও অস্ত্র দেওয়া ডিউটি দেওয়া উচিত না, এগুলি একটু খেয়াল রাখতে হবে, দেখতে হবে। এই মাঠ পর্যায়ে পুলিশিং কার্যক্রমের যে রূপরেখা প্রণয়নের ক্ষেত্রে পুলিশকে কিন্তু এখন ভাবতে হবে, অন্যথায় দেখা যাবে এরকম ঘটনা প্রায় ঘটতে থাকবে। অভিযুক্ত পুলিশ কাউসার আলী 2005 সালে পুলিশে যোগদান করেন। গত 23 মার্চ ধরে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে দায়িত্ব পালন করছিলেন তিনি। মাসুদ আলাবনি, নিউজ 24, ঢাকা।